নমস্কার, প্রকাশ ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে রবিবার বিলোনিয়া বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক কার্যকরিণী সভা। এ উপলক্ষে সভা শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হয় বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দগণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস, জেলা সম্পাদক বিকাশ বৈদ্য প্রমুখ। আগামী দিনগুলিতে দলের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হবে তা বিস্তারিত জানায় নেতৃবৃন্দগণ। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়েছে। এখানে 25 জনের একটি কমিটি গঠিত হয়েছে। 25 জনের মধ্যে প্রেসিডেন্ট আমি অনুপম চক্রবর্তী এবং জেনারেল সেক্রেটারি শম্ভু ঘোষ এবং ট্রেজারার হিসেবে অঙ্কন ভূমিককে রাখা হয়েছে। আর বাকি 22 জন, টোটাল 25 জনের কমিটি হয়েছে। আর আগামী দিনে যে কর্মসূচি তার মধ্যে রয়েছে হচ্ছে ওয়ান ভোট টেনিউর, যেটা আমরা পুরো ডিস্ট্রিক্টে প্রায় 30% কমপ্লিট হয়েছে, গঠিত হয়নি সেই সব মণ্ডল আগামী 1/6/2017 মধ্যে আমরা গঠন করব যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটির নাম। সিপিআইএম রাজ্য কমিটির জাঠা মিছিলের অঙ্গস্বরূপ রবিবার কমলাসাগর বিধানসভার মধুপুর অঞ্চল সহ মোট 10টি পঞ্চায়েতে একযোগে সংগঠিত হয় জাঠা মিছিল ও সভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী, সম্পাদক হরিশঙ্কর দেবনাথ প্রমুখ। লোকাল কমিটি এবং মধুপুর লোকাল কমিটি যত পৃথিবী জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে আমাদের সেই জাটা মিছিল, গাড়ি এবং বাস, আমরা এখানে প্রায় 250 স্বেচ্ছাসেবক নিয়ে এই জাটা মিছিল শুরু করছি। এই জাটা মিছিল আরও বাড়তে পারে। আমরা প্রথম যাব নোয়াবাড়ি ট্রাভেল বেল্ট, এখানে 5 মিনিটের একটা সভা করবো। তারপর যাবো আমরা কোয়ানাপা, এখানে 10 মিনিট সভা করবো। এবার যাবো কামতানা, কামতারা মুসলিম ব্যাংক সংখ্যা লঘু, আমাদের আসাম মানুষ বসে আছেন, এখানে আমরা প্রায় আধা ঘন্টা মিটিং। এরপরে চলে আর যাবো আমরা কুণাবল, এরপরে যাবো ফরিয়া দোলা মুসলিম ব্যাংক, এখান থেকে আমরা ব্যাংক করে আসবো বাড়ি বাড়ি। কোম্পানির ট্রাভেল 100 ট্রাভেল, এবং ট্রাভেলটা বিকাল প্রত্যেক যে আপনারা কটার সময় আসবেন, কটার সময় আসবেন সবাই ফোন করে জানতে চাচ্ছে। তারপরে এখান থেকে চলে যাবো আমরা দেবীপুর, দেবীপুর সরে যখন আমরা সেই কমলার সাগর পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত থেকে মাথাবাড়ি হয়ে আমরা ঠিক আদর্শ কলোনি মধুপুর পাথার আদর্শ কলোনি পাথারদ গাছওয়া, তারপরে আমরা চলে আসবো পাথারদার স্কুলে নিচে, তারপরে লাস্ট আমরা আসবো বজেন্দ্র গোডাউন। এখানে 3, 14, 12, 9 এবং বিভিন্ন অংশের স্থানীয় লোকরা একাই চাটা মিছিল দিনে অপেক্ষা করবো, আমরা সেখানে লাস্ট করবো। তারপরে মধুর পার্টি অফিসে এসে যার যার বাড়িতে চলে যাওয়া, এইটা আমাদের কর্মসূচি। আগামীকাল এই বিধানসভা আমরা 2টা ভাগে করছি। আগামীকাল চাঁদপাহড়া, গোকুলনগর, হরিচন্দ্রনগর, পূর্ব গোকুলনগর, ঠিক 2টার সময় গোকুলনগর পার্টি লোকাল কমিটি অফিস থেকে আমরা আরম্ভ করব। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো? আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখো, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার,
পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इफाइ हमारा आशिया है, इफाइ होके हम नाज है। इफाइ, इफाइ यूनिवर्सिटी त्रिपुरा। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদে। পানীয় জলের তীব্র সমস্যায় ভুগছে কল্যাণপুর পশ্চিম গিলাতলি পঞ্চায়েতের দাউছড়া এলাকাবাসী। দাউছড়া বাজারের পাশে পানীয় জল সংশোধনাগার রয়েছে, প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সংশোধনাগারটি। বর্তমানে শুধু বিদ্যুৎ সংযোগ বাকি রয়েছে, কয়েকদিনের মধ্যে চালু হবে এই পানীয় জলের সংশোধনাগার কেন্দ্রটি। এলাকাবাসীরা দাবি, এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে সরকার যেন কেন্দ্রটি অবিলম্বে চালু করে। না পারলে আমরা ওই টিলা পাইয়া যায় জ্বলানো লাগে, আর জলটা যদি এনে পাই তাহলে তো আমরা কোনো অসুবিধা হয় না, এটাই তো আমরা লাভ হয়।
আমরা কত পরিশ্রম থেকে বাচ্চা থাকো মিটার থেকে খাওয়ানো যাবে, আমরা কত দূরের থেকে জ্বলানো লাগে জানেননি, একদিন যদি সাপ্লাই না আইয়ে পশ্চিম গিলাতুলির যে দাউসারা বাজার সংলগ্ন একটা জলের যে ট্যাঙ্ক হয়েছে সেই ট্যাঙ্কটার উপরে প্রায় হাজার হাজার মানুষ নির্ভরশীল, এবং আগে যে জল ছিল সেটা আয়রন যুক্ত, এখন যে ট্যাঙ্কিটা হইতেছে সেটা একদম আয়রন মুক্ত, সেটার থেকে খাইলে কোনো রোগ জীবাণু হইত না। এবং সরকার এই গ্রাম উন্নয়ন শহর উন্নয়ন করতেছে ভালো মতোই, তবুও সরকারের কিছু কিছু কাজের দিকে অসুবিধা তো থাকবেই, এর দিকে অনেক সুবিধাজনক হইতেছে আমরা গ্রামের শহরের উন্নত হইতেছে। রেখা সংকোচন সহ কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় গাড়ি জাঁকা মিছিল। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য রঞ্জিত দেববর্মা প্রমুখ। গোটা ভারতবর্ষের মধ্যে এই রেখার মাধ্যমে জনগণ গরিব মানুষ তার কাজ পেতে, কাজের বদলে তার যে রুজি রোজগারের একটা সেখানে একটা সুযোগ ছিল, এই সুযোগটা আজকে কমে যাচ্ছে। অপরদিকে যে আমাদের সম্পদ সৃষ্টি হয়েছিল এই সম্পদ স্তব্ধ হয়ে যাচ্ছে, প্রচুর সম্পদ আমাদের সৃষ্টি করার ক্ষেত্রে। নিয়ে নিচ্ছি আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোট এখন ব্যস্ত করায় ঢঙ্গ দে দেন আগে দেন ঢঙ্গ তাড়াক দেন টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটি মূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্প
স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনিকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। ফিরেলা বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রবিবার কৈলাসর টাউন হলে অনুষ্ঠিত হয় কৈলাসর মহকুমা ভিত্তিক ত্রিপুরা সরকারি কর্মচারীদের এক কনভেনশন। কনভেনশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল, কৈলাসর মহকুমা কমিটির সভাপতি প্রিয়ব্রত চাকমা প্রমুখ। কিন্তু সরকারের রেকর্ড নাই, ওই বেসিক কোয়ালিফিকেশন ঠিক থাকতে হবে, তারপরে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, 5 বছর 3 বছরের যে এক্সপিরিয়েন্সের কথা বলেছি সেটা থাকতে হবে, তাহলে তারাও এই ইন্টারভিউতে বসতে পারবে। এবার সবকিছু সুনামপুর বিধানসভাতে গত পরশুদিন সুদীপরায় বলব যে এই 10,323 চাকরি খাওয়ার প্রধান নায়ক সর্বরাজকে ঘৃণিত এই কোন প্রশ্ন তুলেছে, তাহলে আরআরএ মধ্যে আপনাকে আইন দেখে আবার করেছেন, আপনার কোনো আইন দেখে তো আবার করা হয়, কনস্টিটিউশন দেখেছেন, কনস্টিটিউশন দেখে তার এই যে এক্সপিরিয়েন্সের কথা রাখছে 10,323 তো বসতেই পারবে না, কারণ তাদের নিয়োগটা বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে। আমরা বললাম নিয়োগ বাতিল হয়েছে, তাদের অভিজ্ঞতা তো বাতিল করেনি না, তারা যে 7 বছর পড়িয়েছে সেই 7 বছরের একাডেমিক লাইফটা তো শেষ করেনি সুপ্রিম কোর্ট না, তাহলে আপনার কি অন্যায় নেই? এইরকম কোন প্রশ্ন তুলে ধারা তৈরি করবার চেষ্টা করেছিল, পারেনি, আমরা বেরিয়ে গেছি। এখন যে কোনো দিন মামলা হলেও হতে পারে, আমরা ফেস করব, আমরা ফেস। আগামী 1 জুন মুখ্যমন্ত্রীর হাতে ধরে উদ্বোধন হতে যাচ্ছে কৈলাসহরের নবনির্মিত টাউন হল। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই টাউন হল। উদ্বোধনের আগে রবিবার দুপুরে মন্ত্রী তপন চক্রবর্তী নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সাথে কথাও বলে খোঁজখবর নেন মন্ত্রী তপন চক্রবর্তী। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।